কালাইন ঈদগাহ মসজিদ ও গুমরা বড় মসজিদে দফায় দফায় হজ প্রশিক্ষণ অব্যাহত রয়েছে। কালাইন ঈদগাহ মসজিদের পর গতকাল অর্থাৎ শনিবার থেকে গুমরা বড় মসজিদের প্রশিক্ষণ শুরু হয়েছে। এই 3 দিবসীয় প্রশিক্ষণ আগামীকাল সোমবার সম্পন্ন হবে। এখানে থাকা খাওয়ার যাবতীয় ব্যবস্থা রয়েছে। সুদক্ষ প্রশিক্ষক মহিবুর রহমান তালুকদার সহ কয়েক দফায় হজব্রত পালনকারীরা যারা হজের যাবতীয় নিয়ম নীতি সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন তারাই এখানে প্রশিক্ষণ প্রদান করছেন। উল্লেখ্য, কোভিডের পর সৌদি রাজতন্ত্র হজব্রত পালনে বয়সের সময়সীমা তুলে নিয়েছে। এর পাশাপাশি বাড়ানো হয়েছে দেশের বরাদ্দ কোটা। তাই স্বাভাবিকভাবে ভারত থেকে এবার রেকর্ড সংখ্যক ধর্মপ্রাণ মুসলিম হজব্রত পালনের জন্য অনলাইন আবেদন করছেন। ব্যতিক্রম নয় পশ্চিম শিলচরের কালাইন ও কাটিগড়া। এখান থেকে 164 জন পুরুষ ও মহিলা হজযাত্রী অনলাইনে হজের আবেদন জমা করেছেন। কেন্দ্রীয় হজ কমিটি অনলাইনে হজের আবেদন জমা দেওয়ার তারিখ 20 মার্চ পর্যন্ত বাড়িয়ে দেওয়া আশায় করা হচ্ছে আগামী 10 দিনে পুণ্যার্থীর সংখ্যা আরও বাড়বেন। পশ্চিম শিলচরের কালাইন ও কাটিগড়ায় কালাইন থেকে আব্দুল সোহান লস্করের প্রতিবেদন। ২৬ ফেব্রুয়ারি আসতো, দ্বিতীয় দিন যখন হয়েছে তখন আসলো 7 ফেব্রুয়ারি, দ্বিতীয় দিন প্রশিক্ষণ যেদিন হয়েছে তখন 7 মার্চ খালাই মাদ্রাসাতে আসলো। আর এরপরে যাত্রী যখন বাড়িয়ে গেছে প্রায় 164 জন যাত্রী হয়ে গেছে। এর লাগে আমরা একটা ক্যাম্পিং সিস্টেম করছি গতকালকে থাকিয়া 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ মার্চ মাসের এই 3 দিনে আমরা গুমরা বড় মসজিদের মধ্যে পুরুষ এবং মহিলা সারা পুরুষরা বড় মসজিদের মধ্যে আমরা থাকা খাওয়া সহ এখানে হজার ট্রেনিং চলেন। আর মহিলা প্রায় 50 জন আমার বাড়িতে আমার বড় উপরতলার মধ্যে একদিন প্রশিক্ষণ দিতাম। তার দ্বারা মহিলা শিক্ষক দ্বারা তার নামে প্রশিক্ষণ দেওয়া হবে। ঠিক যেভাবে আমরা এখানে 3 দিন থেকে প্রশিক্ষণ নেওয়ার ঠিক সেইভাবে করানো প্রশিক্ষণ চলে। ইনশাল্লাহ আমার 164 জন হজযাত্রীর মধ্যে সবাই আলহামদুলিল্লাহ প্রায় হজর আক্রাম পুরাপুরিভাবে প্রায় জানি দিতে পারছি। আর আপনার কোনো পুরুষ হজযাত্রীর কাছে একই আবেদন দিতে আমরা বারবার কইছি এবং ইনশাল্লাহ আরও হইব। বিশ্ব শান্তির লাগিয়া হাজি হজর কাছে আমরা জোরালো আবেদন রাখি যে বিশ্ব শান্তি কামনা করতা, আল্লাহ তাআলা বিশ্বের মধ্যে শান্তি প্রদান করতা এবং বিশেষ করিয়া আমাদের ভারতবর্ষের সব যত মানুষ আছি সবার উপরে সৃষ্টি করতা যে শান্তি বর্ষিত করুকা, এই দোয়া কামনা করার লাগি প্রত্যেক হজযাত্রীর কাছে আবেদন আছে এবং তারা প্রত্যেকেরই কথা রাজি আছে যে এখানে গিয়া তারা বিশ্ব সৃষ্টিকর্তার কাছে এই আবেদন করবা যে দোয়া করবা যাতে পুরা পৃথিবীর মধ্যে শান্তি কায়েম হয়ে যায়। আর বিশেষ করিয়া ভারতের প্রত্যেক মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে এটাও দোয়া করবো। ওয়ালাইকুম সালাম। হজের অজিব করিতেছি আমাদের শিক্ষক যিনি আছেন অনেক বিগ্রহ ওনার কাছ থেকে আমরা প্রশিক্ষণ নিতেছি। এখন পর্যন্ত যা প্রশিক্ষণ গ্রহণ করেছি তা থেকে আমরা অনেক উপকৃত হয়েছি। আশা করি আমরা একদিন আমাদের কাছে আছে এই দিন আমরা আরও উপকৃত হব এই বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম।